দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডে শ্রমিক নগরের বিজেপি বুথ সভাপতি রাজা সরকারের বাবা রামপ্রসাদকে পিটিয়ে খুনের অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুর্গাপুর 41 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর বিজেপির বুথ সভাপতির বাড়িতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখানে এসে তিনি বলেন, পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু এই তিনজনই নয়, এর পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র। এমনকি রামপ্রসাদ বাবুকে খুনের পরে পরিবারকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ প্রশাসন যদি না পারে তাহলে ছেড়ে দিক, প্রয়োজনে সিবিআই তদন্তের জন্য আদালতে যাবে তারা। অবশ্যই আছে, নাহলে এরা সাহস পায় কি করে? এরকম ভাবে একজনকে মেরে দেওয়ার পর যারা চারজনের নাম মৃত ব্যক্তি বলে গেছেন, তারা তো কাউন্সিলরের অফিসে দিনরাত বসে থাকতো। তারা কি আশ্বাসন দিলেন? এখন আমরা পরিবারের পাশে আছি, পরিবারের সাথে আমরা আছি, আমরা আগামী দিনে পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো, যদি তারা উপযুক্ত ব্যবস্থা না নেয়, কারণ এটাই তিনজন বা চারজনের কাজ না, এর মধ্যে বৃহত্তর ষড়যন্ত্র আছে যারা যুক্ত প্রত্যেকের। এই যারা তিনজন ধরা পড়েছে তাদের কল রেকর্ড দেখা উচিত, তখন কার কার সাথে তারা কথা বলেছে, কারা তাদেরকে আশ্বাস দিয়েছে মেরে দে তারপরে বাঁচাবো তোদেরকে, সেই সমস্ত ব্যক্তিদের উপর পুলিশকে তাদের অ্যাকশান নিতে হবে। যদি পুলিশ অ্যাকশান নিতে অপারগ হয়, পুলিশ ছেড়ে দিক, আমরা সিবিআই তদন্তের জন্য কোর্টে যাব, প্রয়োজনে সিবিআই তদন্তের আবেদন করব। অন্যদিকে 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিফুল সাহা বিজেপি রাজ্য সভাপতি যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলেছেন। তবে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান দেওয়া হোক, তার জন্য সর্বদাই ওই পরিবারের পাশে থাকার কথা বলেন। বিজেপির উনি সভাপতি, রাজ্য সভাপতি উনি এসছেন, আসতেই পারেন, ঠিক আছে, কিন্তু উনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলে ওনাদের সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় ওনাদের একমাত্রই হচ্ছে কাজ যে সমস্ত জায়গায় গিয়ে এক একটা বিশৃঙ্খলা তৈরি করে, সেই বিশৃঙ্খলা ওনারা তৈরি করে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গে যতদিন পর্যন্ত না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে ততদিন পর্যন্ত এই ধরনের ভয়ঙ্কর অবস্থা চলবে। বিজেপির সভাপতি এই ধরনের কথাবার্তা যে নিতান্ত অপ্রাসঙ্গিক সে সম্পর্কে স্থানীয় পুরপিতা শিফুল সাহা কটাক্ষ করে বলেন, বিজেপি 41 এবং 43 নম্বর ওয়ার্ড নিয়ে একটা নোংরা রাজনীতি করার চক্রান্ত চালাচ্ছে। মৃত রামপ্রসাদ সরকারের পরিবার ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে। কোনো বড় সড়ো ষড়যন্ত্রের কারণ আর বড় সড়ো কেউ তাদের ওপরে হাত রেখেছে। আমি চাই প্রশাসনের কাছে তাদের চরম কঠোরতম কঠোর শাস্তি হোক, আর যদি দরকার হয় তাহলে আমি আমার যে দল আছে তাদের তাদেরকে নিয়ে আমি কোর্টে সিবিআই তদন্তের আর্জি জানাবো। সাধন রঞ্জ, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগর ভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 7132111। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। দুর্গাপুর হোক কিংবা শিলিগুড়ি, এখন হাতের মুঠোয় রেস্টুরেন্ট বিজনেসের আইডিয়া পাওয়ার জন্য একমাত্র পীঠস্থান আরসি হসপিটালিটি সার্ভিস।
সারা বাংলায় রেস্টুরেন্ট চেইন বিজনেসের প্রসার ঘটাতে। আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আরসি হসপিটালিটি সার্ভিসে। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420। বাড়ি হোক কিংবা ফ্ল্যাট অথবা অফিস, চাইছেন একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে? নিত্য নতুন ইন্টেরিয়ার ডিজাইন, সাথে টেকসই ম্যাটেরিয়াল, সাধু সাধ্যের মধ্যে সাধ পূরণ মানেই একটাই নাম, রয়্যাল এন্টারপ্রাইজ। আপনার সুখী গৃহকোণের বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার ডিজাইন থেকে শুরু করে ফলস সিলিং, টিভি ইউনিট, খাট, ড্রেসিং টেবিল, ফলস ডোর, মডিউলার কিচেন অথবা অফিসে ক্যাবিনেট, স্বল্প খরচে করাতে আজই যোগাযোগ করুন রয়্যাল এন্টারপ্রাইজে। রয়্যাল এন্টারপ্রাইজ, স্টল নাম্বার 253, স্টিল মার্কেট, দুর্গাপুর 4। যোগাযোগের নাম্বার 9593932828 অথবা 9333339888।